নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি টমেটো দিয়ে কই মাছের অসাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে এই টমেটো কই মাছের রেসিপিটা কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক। টমেটো কই বানানোর জন্য 5 পিস কই মাছ নিয়েছি। কই মাছটা ভালোভাবে ধুতে হয়, কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে পিচ্ছিল ভাব থাকে, না ভালোভাবে ধুলে রান্নায় আসতে গন্ধ চলে আসে, তাই মাছটা ভালোভাবে ধুয়ে নিতে হয়, ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হয়। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ সর্ষে তেল ভালোভাবে এটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখেছি, যাতে এর মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর টেস্টটা ভালো আসে। রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেল করব, সর্ষের তেলে না করলে এ টেস্টটা ভালো আসবে না। যেহেতু এটা টমেটো কই, তাই 2টো পাকা টমেটো আমি কুচি করে নিয়েছি, 1 মুঠো ধনে পাতা নিয়েছি, কুচিয়ে নিয়েছি। ফোড়নের জন্য শুধু 1টা লাল শুকনো লঙ্কা নিয়েছি, আর এর সঙ্গে লাগছে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, তবে ঝালটা যে যা পছন্দের। আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি, গ্রেভি বানানোর জন্য একটু জল লাগছে আর স্বাদ অনুযায়ী নুন লাগছে। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 1/2 কাপ তেল গরম করেছি, এবার কই মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো অ্যাড করব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে দিয়ে দেব নুন। টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার এটা 1 মিনিটের জন্য ঢেকে রাখছি। টমেটোটা একটু সফট হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। 1 মিনিট কষানোর পর দেখা যাচ্ছে টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এই রান্নার জন্য টমেটোটা খুব ভালো পাকা দরকার হয়, কেননা না হলে গ্রেভিটা সুন্দর মেশে না, টেস্টটা ভালো আসে না। এবার 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এটা ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। এবার এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি, এটা খুব বেশি গ্রেভি হয় না, একটু গা মাখা গ্রেভি হয়। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এটা মাছটা সাবধানে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা চারিদিকে সুন্দরভাবে লাগে আর মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। এবার মিডিয়াম ফ্লেমে মাছটা 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম, এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। আরো 1 মিনিট এটা লো ফ্লেমে রাখার পর এটা নামিয়ে নেব। 1 মিনিট লো ফ্লেমে রাখার পরে ধনে পাতা
সুগন্ধ মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপরে এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেল টমেটো দিয়ে কই মাছের অসাধারণ একটি রেসিপি। রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি অনেক ভালো ভালো রেসিপি আর অনেক কিছু টিপসের সাথে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।